আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এআরপি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা। আজকের ভিডিওতে আমি আপনাদের জন্য যে অ্যাপ্লিকেশনটা শেয়ার করব, এই অ্যাপ্লিকেশনটা বিশেষ করে যারা চাকরিজীবী এবং স্টুডেন্ট তাদের জন্য কিন্তু খুবই দরকারি একটা অ্যাপ্লিকেশন। আর যারা চাকরিজীবী না তারাও কিন্তু অ্যাপ্লিকেশনটা ব্যবহার করতে পারেন। এই অ্যাপ্লিকেশনটার মাধ্যমে আপনি আপনার সব ধরনের প্ল্যানিং মান্থলি বা ইয়ারলি বা আপনার উইকলি সব ধরনের প্ল্যানিং এর মধ্যে সেট করে রাখবেন এবং রিমাইন্ডার করে রাখতে পারবেন। যেটা হচ্ছে এই অ্যাপ্লিকেশনটা কিপ নামের, এটা হচ্ছে গুগল কিপ। তো আমি এটা আপনাদেরকে লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে আপনাদের যদি অ্যাপ্লিকেশনটা ভালো লাগে তাহলে আপনারা ইনস্টল করে নেবেন। তো এটার কাজ কি আমি সেটাও দেখিয়ে দিচ্ছি। আমি সাপোজ অ্যাপ্লিকেশনটা ওপেন করলাম, ওপেন করার পর আমার এখানে একটা পিন পোস্ট আছে, মানে এখানে আমি একটা পিন পোস্ট দিলাম আর কি। তো আপনারা এখানে কীভাবে ক্রিয়েট করবেন, টেক নোট, এটা নোটের মতো কিন্তু, অনেকে কিন্তু হাইবার নোট, তারপর হচ্ছে আরও বিভিন্ন রকমের এগুলো ট্রিক ট্রিক সেগুলো ইউজ করে। তো আমার কাছে এটা সবচেয়ে বেশি বেটার মনে হয়, এটা না আপনার আইডিগুলোও সাইন ইন হয়ে যাবে। তো আমি এখানে কোনো কিছু কীভাবে অ্যাড করবো, মনে করুন আমি এখানে নোটে ক্লিক করলাম। নোটে ক্লিক করার পর, আচ্ছা যাই হোক, আমি নোটেই ক্লিক করি। তারপর মনে করুন আপনার আগামীকাল হচ্ছে আপনার যে কোনো একটা মিটিং আছে বা আপনার ফ্লাইট আছে, আমি মনে করুন এখানে টুমোরো ফ্লাইট বা ডেটটা লিখে দিলাম। ডেটটা লিখতে হবে না, জাস্ট ফ্লাইট, আমি জাস্ট ফ্লাইট লিখলাম, মর্নিং ফ্লাইট, মর্নিং লিখে দিলাম। মনে করুন আপনার মর্নিংয়ে ফ্লাইট আছে, তো এটা আপনি এখানে আমি তো টুমোরো দিলাম, মানে আগামীকালের দিলাম, আপনি চাইলে আরও পরে বা যে কোনো ডেট সেট করে দিতে পারবেন। এটা দেওয়ার পর তো মনে করুন এখান থেকে আপনি চাইলে এখানে কালারগুলো দিতে পারেন, সেন্ড করতে পারেন, কোলাবরেট করতে পারেন, একটা কালার দিতে পারেন, ঠিক আছে। আমি এখান থেকে এটা হোয়াইটই রেখে দিলাম। এরপর হচ্ছে এখানে আপনার পিকচার, আপনি যে কোনো একটা পিকচারও অ্যাড করতে পারেন এই ডেটের উপর, বা আপনি ফ্লাইটের টিকিটটা, এটা যে বিষয়ের হোক না কেন আপনি সেখানে টিকিট রেখে দিতে পারেন, বা কোনো মেসেজ থাকলে আপনি রেকর্ডিংয়ে ক্লিক করে মেসেজটা এখানে দিয়ে দিতে পারেন। তারপর ট্রিক বক্সও এখানে দিয়ে দিতে পারেন, ঠিক আছে। তো আমি এখানে চুজ পিকচার থেকে দিব, একটা যে কোনো একটা পিকচার নিয়ে এখানে দিয়ে দিচ্ছি। আমি মনে করুন আমি কোন পিকচারটা দিব, এখান থেকে একটা পিকচার দিয়ে দিই, মনে করুন এই এই পিকচারটা দিলাম, ঠিক আছে। আমি আমার এখানে পিকচারটা অ্যাড করলাম। তো অ্যাড করার পর এখানে এটা পিকচারটা অ্যাড হয়ে যাবে, হয়ে যাওয়ার পর এখানে আপনার কাজ শেষ। তারপর আপনি সেটাকে পিন করে দিতে পারবেন, যদি খুব ইম্পর্ট্যান্ট নোট হয় পিন করে দিবেন। তারপর হচ্ছে মেন কাজটা হচ্ছে আমাদের এখানে রিমাইন্ডার, আমাদেরকে রিমাইন্ডার কীভাবে দিবে, আপনি লোকেশনের উপর প্লেস করে এখান থেকে এডিট লোকেশন দিয়ে এটা দিতে পারেন। তো আমরা টাইমের মধ্যে দিব, টাইমের মধ্যে যখন ক্লিক করবেন এটা এটা লোকেশনের মধ্যে চলে গেছে, তো আমি ব্যাক করে দিচ্ছি, টাইমের মধ্যে চলে যায়। এটা কখন আমাদেরকে রিমাইন্ড করবে, নেক্সট টুমোরো বা কোন দিন আপনার ফ্লাইট, সেটা মনে করুন আমার ফ্লাইট টুমোরো কালকে কয়টায়, সকাল 8টায়, মর্নিং 8টায়, না হলে আপনার এখান থেকে যে টাইমে সব কিছু দিয়ে দিতে পারেন বা সিলেক্টেড টাইমও দিয়ে দিতে পারেন কোন টাইমে এক্স্যাক্টলি সেটা। তারপর হচ্ছে রিপিটও বলে আপনার যেটা রিং হবে সেটা এখানে রিপিট করে দিতে পারেন। তো আমি এটা রিপিট করতেছি না, জাস্ট এতটুকু দেওয়ার পর সেভে ক্লিক করবো। সেভে ক্লিক করার পর টুমোরো কিন্তু আমাদের ফ্লাইটের এটা এখানে রিঙ্গিং হতে থাকবে। আর এটা আমরা যখন এয়ারশিপে করে দিব এটা আমাদের এয়ারশিপ হয়ে যাবে। এয়ারশিপ কোথায় হবে, এই যে এখানে দেখেন এয়ারশিপের মধ্যে চলে আসবে, এখানে দেখেন আমাদের একটা চলে আসছে কাল টুমোরো আমাদের ফ্লাইট। তারপর এখানে সেটিংস আছে, সেটিংস থেকে আপনি এগুলো রিমাইন্ডারগুলো চেঞ্জ করে নিতে পারেন। তারপর আরও এখানে রিমাইন্ডার আছে, আপনার রিমাইন্ডগুলো এখানে দুইটা আমরা সেট করলাম সেইগুলো। তো এখানে আপনার সমস্ত রকম প্ল্যানিংগুলো আপনি রেখে দিতে পারেন। আর অন্যান্য যেগুলো নোট আছে, নোট প্যাড আছে, সেগুলোর মধ্যে আপনারা পিকচার বা অডিও সেগুলো রেকর্ড করা যায় না বা রাখা যায় না। তো এটার একটা বেশি সুবিধা হচ্ছে এটা না, আপনি ড্রয়িং করতে পারবেন, আপনার ইচ্ছে মতো ড্রয়িং করা যাবে। তারপর এখানে পিকচার অ্যাড করতে পারবেন, তারপর যে কোনো ভয়েস নোট থাকলে সেটাও অ্যাড করতে পারেন। তারপর হচ্ছে এখান থেকে আপনি চাইলে সেটাকে, এই যে এখানে আমি যখন অ্যাড লেভেলের মধ্যে যোগ করে কোনো একটা লেভেল সিলেক্ট করে লেভেলের সাথেও সেটা রেখে দিতে পারবো। আর এখান থেকে কালারটাও আপনি চেঞ্জ করে দিতে পারবেন, কোনো কিছুকে যদি মনে করেন আপনি হাইলাইট আকারে দিতে চান সেজন্য আপনি এখান থেকে কালারটা চেঞ্জ করে নিতে পারবেন। তো ওভারঅল আপনার বিশেষ করে যারা চাকরিজীবী বা স্টুডেন্ট আছেন তাদের জন্য কিন্তু খুবই জরুরি একটা অ্যাপ্লিকেশন, আপনি নিজের কাজের শিডিউল করে রাখার জন্য। অনেকে পছন্দ করে নিজের কাজের শিডিউল করে রাখার জন্য, বা আপনি রুটিন করে নিতে পারবেন এর মধ্যে সব ধরনের কাজগুলো, যাতে করে আপনি ভুলে না যান বা কোনো জিনিস আপনার থেকে মিস না হয়ে যায়। এই অ্যাপ্লিকেশনটার মাধ্যমে এই সব সুবিধাগুলো আপনারা গ্রহণ করতে পারবেন। তো বন্ধুরা, আজকের টিউটোরিয়ালে যা এতটুকুই। আমার এই ছোট্ট ভিডিওটি যদি আপনাদের কোনো ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই লাইক করবেন এবং কমেন্টস করবেন। এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ সবাইকে।